কোরআনে রানি শান্তি মোহনা জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনে রানো পিএইচপি কোরআনে রানো পিএইচপি কোরআনে রানো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পৃথিবীর সমস্ত গ্রন্থের শুরুতে একটি কথা লেখা থাকে লেখকের পক্ষ থেকে এই গ্রন্থে যদি কোনো ভুল থাকে পরবর্তী সংস্করণে তা শুধরে দেব কিন্তু একটিমাত্র কিতাব যে কিতাবের শুরুতে লেখা রয়েছে এই কিতাবে কোনো ভুল নেই আর এই কিতাবের লেখক হচ্ছেন স্বয়ং রাবুল্লাহ আলামিন সেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন আল কোরআনের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু হাজার সতেরোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক দর্শক তৃতীয় রাউন্ডের এই পর্যায়ে আজ মঞ্চে পারফর্ম করবে হযরত হামজা রদিয়াল্লাহ তালা আনহু গ্রুপের চারজন প্রতিযোগী এদের মধ্য থেকে তিনজন চলে যাবে পরবর্তী রাউন্ডে আর একজনকে বিদায় নিতে হবে প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন পরিচিত হয়ে নেই বিচারক প্যানেলে যারা রয়েছেন বিচারক প্যানেলে রয়েছেন আপনাদের সকলের পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি বেলা আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দেশে এবং দেশের বাইরে বহু হিফজুল কোরআন প্রতিযোগিতায় সম্মানিত বিচারকের আসন অলঙ্করণকারী উস্তাদুল হুফাজ শেখ হাফেজ আব্দুল হক সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেক ভিউ জামে মসজিদ ফয়েজ লেক চট্টগ্রামের সম্মানিত খতিব মাওলানা নুরুল আমিন মাহাদি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ক্রিয়েটিভ ডিজাইনের সম্মানিত সিইও জনাব মোহাম্মদ ইব্রাহিম সরকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস প্রিয় দর্শক পরিচয় পর্ব শেষ হলো এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের প্রতিযোগীকে কিন্তু তার আগে জানিয়ে দিতে চাই আজকের পর্বের নিয়মটি সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করবেন প্রতিযোগী বন্ধু তোমাকে তার পূর্বের আয়াত থেকে তেলাওয়াত করতে হবে আশা করি নিয়মটি বুঝতে পেরেছ প্রথমেই ডেকে নিচ্ছি ঢাকার প্রতিযোগী محمد أبو ريحان من جارشة حافظ أبو ريحان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِنَّهُ لهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ووقع القول اسمك سعادق সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ কি বলবেন আবু রাইহানের তেলাওয়াত সম্পর্কে ধন্যবাদ আবু রাইহান সুন্দর একটি তেলাওয়াত এই ইফতারের পূর্বক্ষণে সে উপহার দিল আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি ভালো লাগতেছে তোমার যে কণ্ঠ একটা দরাজ কণ্ঠ আল্লাহ রব্বুল আলাউদিন দিয়েছেন তারপরও আমি বলবো তুমি তোমার গলাটার খুব যত্ন নিবে। ঠিক আছে বাবা মতারাম ক্যারি হাবিবুল্লাহ বেলা আলাই আলহামদুল্লিল্লাহ খুবই সুন্দর তেলাওয়াত আর সুরা রহমানের আয়াতের শেষ কথা রাইহান ফাবি অয় আল্লাহ ই রব্বিকুমা দিবান রাইহান আল্লাহ বলছেন যে কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে তোমার যে তেলাওয়াত তেলাওয়াতের যে ধরন বাচন ভঙ্গিটা এত সুন্দর আকর্ষণীয় এইটার শুকুর আদায় করে শেষ করতে পারবো না হাফেজ কারি জহিরুল ইসলাম এত বিশাল নামত আল্লাহ রবুল্লা আলাইমেন তোমাকে দিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান তোমার মা বাবা ভাগ্যবান আমি দোয়া করছি তোমার মাধ্যমে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়ুক কোরআনের আলো তুমি অনেক বড় হও উস্তাদুল হুফাজ জি আলহামদুলিল্লাহ আবু রাইহান এত চমৎকার তেলাবাদ করেছে হামদি আল্লাহ ভিহামদি আল্লাহফাক স্বয়ং বলছেন আমার কিছু নির্বাচিত বন্দা আছে আহাল আছে দুনিয়াতে এরাই হলো এর নমুনা তাদেরকে তো আল্লাহ কোরআন দান করছেন এবং সাথে সাথে কোরআনের প্রচার প্রসারের জন্য তাদের মধ্যে সব কিছু আল্লাহ ঢুকিয়ে দিয়ে দিচ্ছেন শুভানন্মদি যেমন খুরা কোরআনে করিম তাদের সিনাতে রক্ষিত করছেন সাথে সাথে সৌরদান দান করে দিচ্ছেন আল্লাহ তাআলা যেন তাকে আল্লাহর কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ কবুল মঞ্জুর করেন আমিন সম্মানিত অতিথি মাওলানা নুরুল আমিন মাহাদি ধন্যবাদ সর্বপ্রথম আল্লাহ সুবাহান ও তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যেমন একটি তেলাওয়াত শোনার সৌভাগ্য আমাদের হয়েছে ওর তেলাওয়াতের মধ্যে এখানে বিশেষজ্ঞরা আছেন আমার মনে হলো নতুনত্ব কিছু আছে যে একটা ঢেউ তরঙ্গ আরবি তরঙ্গ যেটা সাধারণত পাওয়া যায় না আল্লাহ তোমাকে কবুল করো কোরআনের জন্য এবং তোমার কোরআন শুনে আল্লাহ যেন সারা পৃথিবীর মানুষকে কোরআন দিয়ে আলোকিত করেন এবং কোরআনের পথ ধাবিত করেন এবং এই অনুষ্ঠানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন মতরাম ইব্রাহিম সরকার এত ছোট একটি বাচ্চা মানুষ সে এত বড় একটা কোরআন শরীফ আল্লাহর সংবিধান সে এত সহজে মুখস্থ করে ফেললো আমরা তার জন্য দোয়া করি সে ভবিষ্যতে আরো কিছু ভালো করুক ইনশাল্লাহ ধন্যবাদ সম্মানিত অতিথি আবু রেহান তোমার জন্য শুভকামনা এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ফেনির প্রতিযোগী ফখরুল ইসলামকে হাফেজ ফখরুল ইসলাম আসছে মঞ্চে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم ما يبدل القول لدي وما انا بظلام للعبيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد. هذا ما توعدون لكل أواب حفيظ. من خشي الرحمن بالغيب. وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقضوا في البلاد هل من محيص إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد ولقد خلقنا السماوات والأرض وما بينهما في ستة أيام وما مس فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبح وأدبار السجود واستمع يوم ينادي المنادي مَكَانٌ قَرِيب يَوْمَ يَسْمَعُونَ الصَّيْحَةَ بِالْحَقِّ ذَلِكَ يَوْمُ الْخُرُوجِ إِنَّا نَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَإِلَيْنَا الْمَصِيرُ يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير نحن أعلم بما يقولون وما أنت পবিত্র কুরানের তিলাওয়াত আমাদের হৃদয়কে প্রশান্ত করে সম্মানিত বিচারক কারি হাবিবুল্লাহ বিল আলী ফখরুল ইসলামের তেলাওয়াত আপনার মূল্যায়ন শুনতে চাচ্ছি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ রমজান মাস বরকতের রহমতের নাজাতের নাজাতের জন্যেই এই আয়াত থেকে তার তেলাওয়াতগুলো শুনতে ছিলাম ছিলামকুলি জাহান নাম হালিম তালা আতিহালিম মজিদ আল্লাহ পাক বলবেন আরও কি তোমার পেট খালি আরও কি তোমার চাই তুমি কি পরিপূর্ণ হয়ে গেছ জাহান্নাম বলবে গো আরও কি আছে ওই জাহান্নাম থেকে নাজাতের জন্যেই তো আল্লাহ পাক বছরে একটি করে রমজানের মাস আমাদের উপহার দেন এই সমস্ত তেলাওয়াতের উচিলা মানুষের মন আরো বেশি কোরআনের প্রতি আগ্রহ জন্ম নেবে এইটাই হলো এই ছেলেটির তেলাওয়াতের উপরে আমার বিশেষ একটি আলোচনা আল্লাহ যেন পবিত্র কোরআনমুখী আমাদেরকে করে দেন আমিন হাফেজ মাউলানা আবু ইউসুফ ধন্যবাদ আমি মোবারকবাদ জানাচ্ছি তোমাকে সুন্দর তেলোয়াতের জন্য আর দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো যে এই ইফতারের মুহূর্তে যেহেতু দোয়া কবুলের সময় এই প্রতিষ্ঠানের জন্য আমরা যারা এর সাথে সম্পৃক্ত আমাদের জন্য সকলে আপনারা দোয়া করবেন আর আমরা যাতে এই খ্যাতমুটটি আমরা চালিয়ে যেতে পারি কারি জহিরুল ইসলাম ফখরুল ইসলাম আমাদের একজন শক্ত প্রতিযোগী মজবুত প্রতিযোগী তার তেলাওয়াত যত শুনি ততই মনে চায় যে আরো শুনি ফখরুল ইসলাম অনেক বড় হও জি আলহামদুলিল্লাহ ফখরুল ইসলাম বরাবর চমৎকার তেলাওয়াত দিয়েছে তার জন্য দোয়া করি তার সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা তাকে আল্লাহর কোরআনের খাস খাদ হিসাবে কবল মঞ্জুর করেন আমিন আমিন সম্মানিত মেহমান মালানা নুরুল আমিন মাহাদি কিছু বলবেন হাফেজ ফখরুল ইসলাম তোমার কণ্ঠে যে কোরআন তেলাওয়াত আমরা শুনলাম সত্যিই আমাদের অনুভূতি হচ্ছে এই যে আবু জেহেল আবুল আহাবরা কোরআন মানতে পারে না কিন্তু কেরান কোরআন তেলাওয়াত শোনার জন্য কেন তারা পাগল হয়ে গেছিল তোমার কণ্ঠ প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম ছিল এটা একটা আল্লাহর দান এবং তোমার অনুশীলন আমরা আশা করি কোরআনকে নিয়ে তুমি আরও অনেক উপরে চলে যাবে আল্লাহ তোমাকে কবর করুন আমি মহতারাম ইব্রাহিম সরকার আলহামদুলিল্লাহ আমি হাফেজ ফখরুল ইসলাম ওর যে কোরআনের আয়াত শুনলাম আমি অত্যন্ত মগ্ন এবং আজকে এই রমজানের মাসে বিশেষ করে রমজান মাসে এই কোরআনের আয়াত শোনার জন্য টিভির সামনে অনেক দর্শক দেশ বিদেশ সবাই শুনতেছেন দেখতেছেন এই পিএসপি কোরআনের আলোর দুই হাজার প্রতিবার সন্ধানে দুই হাজার যে আয়োজক এবং এই ফাউন্ডারের যে চেয়ারম্যান জনাব হাফেজ মাওলানা ইউসুফ সাহেব ওনাকে ধন্যবাদ জানাই এই বছর উনি আমাদেরকে প্রতি মাসে এই কোরআন তেলোয়াত শোনার এবং দেখার যে একটা তো ব্যবস্থা করে দিচ্ছেন আমি এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি পিএসপি কোরআনের আল্লোর প্রতিবার সন্ধানে পর্যন্ত জারিয়ে রাখে ফখরুল ইসলাম তোমার জন্য শুভকামনা তৃতীয় রাউন্ডের প্রতিযোগিতায় গ্রুপের পারফরমেন্স চলছিল এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএসপি ফ্যামিলি কো স্পন্সর হিসেবে রয়েছে আলারাফা ইসলামী ব্যাংক লিমিটেড স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এয়ার এশিয়া ইনফিনিটি মেগামল ও রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সারা অগণিত হাফেজে কোরআনদের মধ্য থেকে আমরা খুঁজে পেতে চাই দু সালের সেরা প্রতিযোগীকে যার জন্য বরাদ্দ রয়েছে তিন লক্ষ টাকা পুরস্কার ও পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুযোগ শুধু একা নয় ওস্তাদ সহ দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে দু লক্ষ টাকা ও এক লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার আর এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট উমরা স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি বাকি সকল প্রতিযোগীর জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে দশ হাজার টাকা করে পুরস্কার প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে হজরত হামজা আদি আল্লাহ তালা আনহু গ্রুপের প্রতিযোগীরা পারফর্ম করছে আজকের মঞ্চে তৃতীয় রাউন্ডে হযাদত হামজা রাদী আল্লাহহু তালাহ গ্রুপের এবারের প্রতিযোগী মুহিবুল্লাহ মহসিন সিলেট জেলার প্রতিযোগী হাফেজ মুহিবুল্লাহ মহসিন আসছে মঞ্চ আসসালাম ওয়ালাইকুম ওরাহমদুল্লাহী ওবারকেতু ওয়ালাইকুম আসসালাম ওরাহমাতুল্লাহি ওবারকেতু আউদু বিল্লাহি মিনা শৈফ নিরজি قالوا وجدنا اباءنا لها عابدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال لابيه وقومه ما تعبدون قال ابو اذ قال لابيه وقومه ما هذه التماثيل التي انتم لها عاكفون قالوا وجدنا لقد كنتم انتم واباؤكم في ضلال مبين قالوا اجئتنا بالحق ام انت من اللاعبين قال بل ربكم رب السماوات والارض الذي فطرهن وانا على ذلكم من الشاهدين সম্মানিত বিচারক হাফিজ মালান আবু ইউসুফ মুহিবুল্লাহ মহসিন সম্পর্কে কিছু বলুন ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আপনি জানেন যে বিগত যতগুলো পর্ব আমাদের হয়েছে প্রতিটি পর্বে সে ভালো তেলাওয়াত করেছে এবং শক্ত একজন প্রতিযোগী এর যে বড় বড় প্রতিযোগিতা বড় বড় কম্পিটিশনে তুমি প্রতিযোগী হয়ে সেখানে সবার সাথে লড়াই করে তুমি প্রথম স্থান চিনিয়ে আনবে ইনশাআল্লাহ কারি জহিরুল ইসলাম মাহিবুল্লাহ মুসিন সে একটি ভিন্ন সুরে তেলাওয়াত করে যা আমাদের হৃদয়কে স্পর্শ করে আজকের সামান্য ত্রুটি থেকে তুমি শিক্ষা নিয়ে সামনের দিকে অনেক ভালো করবে সেই আশায় আমরা আছি তার তেলাওয়াতের শুরুটা এতই আকর্ষণীয় ছিল এটা জীবনের একটা হুঁচুট হঠাৎ করে মানুষ এরকম হয় আমি নিজে জাতীয় আন্তর্জাতিক অনেক কম্পিটিশনে গিয়েছি আমার জীবনে এরকম হয়েছে যাতে সে শঙ্কিত আতঙ্কিত ভীত সন্ত্রস্ত না হয় সেই জন্য এই কথাটা বললাম আরেকটা সুসংবাদ হলো কোরআন নাজিলের মাস যেহেতু এই রমজান আর কোরআনটা যেহেতু মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করে অতএব মুসাল্লাহ সাল্লামকে যেই তালিমটা আল্লাহ পাক দিয়েছিলেন তোমার এই জড়তার কারণে আমার মনে পড়ে গেল সেই আয়াত রব্বিশ রহলি সদরি ওয়াসলি কাহু কাউলি এটা জীবনে যত প্রতিযোগিতায় যাবে বা যারা সামনে আসবে সবার জন্য শিক্ষা থাকলো এই দোয়াটা তিনবার পড়ে নিলে আল্লাহর পক্ষ থেকে গাইবি পাবে সাহায্য আসে আল্লাহ তোমাকে সবসময় সাহায্য দান করে না আমিন ধন্যবাদ ওস্তাদুল হুফাজ জি আলহামদুলিল্লাহ মহিবুল্লাহ মুহসিন তার তেলাবাত মজবুত আওয়াজ সুন্দর সৌদ সব কিছুই ঠিক আছে তাজবিদ ভালো তারপর এমন একটি প্রশ্ন আসছে প্রশ্নটাও খুব সহজ জায়গা থেকে আসছে তুমি এটা আল্লাহর এই কোরআনের মরজেজা যাই হোক যা হওয়ার হয়ে গেছে তুমি মন ঘাবড়াইও না মন খারাপ করো না চেষ্টা করে দাও ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে ইনশাল্লাহ আরও ভালো করবে আশাবাদী আমি মহতারাম মৌলানা মাহদি মহিবুল্লাহ মহসেন তোমার তেলাওয়াত শুনে আমরা কিন্তু অনেক উপরে চলে গেছিলাম তুমি মন ছোটো করবে না আল্লাহ পাক তোমাকে যে সম্পদটা দান করেছেন সেটা কোরআনের জন্য একটা অপরিহার্য জিনিস সেটা সস্ন সাউথ ওস্তাদ বলেছেন নবীবাক সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন জাইনুল কোরআন আবি আসিকুম তোমাদের সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআনকে তোমরা সৌন্দর্য করো আল্লাহ তো সেই সম্পদটা তোমাকে দান করেছেন আল্লাহ তোমাকে কবল করেন সম্মানিত অতিথি জনাব ইব্রাহিম সরকার তোমার আজকের এই সুর আমি রিয়েলি মুগ্ধ হয়েছি খুব সুন্দর তোমার সুর আল্লাহ তোমাকে অশেষ নিয়ামত দান করেছেন তুমি আজকের এই ছোটোখাটো টুকরা তুমি এই বলতুরের জন্য কোনো মন ঘাবড়াও না ছোটো করো না

بقية الله خير لكم إن كنتم مؤمنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا قوم اوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس, الناس اشياءهم ولا تعسوا في الارض مفسدين

قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني, ورزقني منه رزقا حسنا وما وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب ويا قوم لا يجرمنكم شقاقي أن أي يصيبكم أي أو قوم صالح وما قوم لوط منكم ببعيد واستغفروا ربكم ثم যথারীতি সেই তার অসাধারণ এক সুরের তিলাবাদ করল হাফিজকারী জহিরুল ইসলাম আশিক বিল্লার আপনার মন্তব্য কি আশিক বিল্লার জন্য খুশির হবে নাকি বেদনার হবে না এটা সম্মানিত উপস্থাপক আপনি ঠিকই বলেছেন সে একটি অন্যরকম নিজস্ব একটি শরে তেলাবাদ করে আসছে সকল সময় আজকেও তার ব্যতিক্রম নয় যা আমার কাছে ভালোই লেগেছে সাধারণত এরকম স্বরে আমরা তেলাওয়াত শুনি নাই কখনো তো আশিক বিল্লা তুমি মেহনত করে এগিয়ে যাও ধন্যবাদ হাফেজ মাওলানা আবু ইউসুফ ধন্যবাদ আল্লাহর শুক্র আদায় আলমিন যে আশিক বিল্লাদের মতন অনেক সন্তানকে বাংলাদেশে আল্লাহ আল্লাপাক ঘরে ঘরে তিনি দান করেছেন রহম্মত হিসাবে আশিক বিল্লার তেলোয়াত এবং তার যে সর এটা অনেক বিরাট সাধনার ব্যাপার তার বয়স যদিও কম আমার মনে হচ্ছে এর পেছনে তার অনেক সাধনা মহতর আলী বিলালি আল্লাহ খুবই উন্নততর মধুরতর একটি তেলাওয়াত শুনলাম তার তেলাওয়াতের মধ্যে একটা তাকোয়াই ভাব আছে সব থেকে বড় আকর্ষণ এটা যেমন মদিনা শরীফের শেখ আইয়ুবের তেলাওয়াতের মধ্যে লক্ষণীয় ছিল সেই রকমই একটি তাকোয়াই ভাব তার তেলাওয়াতের ভিতরে আছে যে সে তেলাওয়াতের মাঝখানে ভাঙ্গাটা যে একটা সৃষ্টি করে এতে করে হুজুর যে কথাটি বলেছেন যে তোমাদের সুরের মাধ্যমে তেলাবাতের সৌন্দর্যকে বৃদ্ধি করো ওই হাদিসটার যেন সে পরিপূর্ণভাবে আমল করছে আল্লাহ যেন কোরআনের সৌন্দর্য আরও বৃদ্ধি করার তফিক তাকে দান করেন আমি ই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আরশেক বিল্লার মতো এই প্রতিভাগুলিকে আল্লাহ আল্লাহর কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ কবুল করেন তাদের যারা দ্বারা যেন সারা পৃথিবীতে কোরআন করিমের প্রসার প্রসার বৃদ্ধি হয় এই সময় আল্লাহ আমাদের সবাইকে কবল মঞ্জুর করে না আমি সম্মানিত অতিথি মালানা মাহাদি আমরা সময় রেডিওতে সকালবেলা কোরআনতে লাওয়াজ শুনতাম অথবা কারো মৃত্যু হলে শুধু কোরআনতে লাওয়াজ শুনতাম আর এই পিএসপি কোরআনের আলো তথা কোরআনের আলো ফাউন্ডেশনের ওশিলায় এখন এই কোরআন বাংলাদেশের আনাচে কানাচে এবং বিশ্বে ছড়িয়ে গেছে আল্লাহ সুবাহানুয়া তালা কোরআনের আলো ফাউন্ডেশন এবং তার সাথে যারা কাজ করছেন সবাইকে যা খায় দান করুক মোহতারাম মেহমান ইব্রাহিম সরকার আলহামদুলিল্লাহ হাফেজ মাওলানা আশিক বিল্লা তোমার কণ্ঠ অত্যন্ত সুন্দর চমৎকার তুমি শুনেছো আমাদেরকে আমি তোমার এই চমৎকার সুরের মাধ্যমে তোমার বাবা মাকে ধন্যবাদ জানাতে চাই আশিক বিল্লা শুভকামনা রইল তোমার জন্য আসসালামু আলাইকুম পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু হাজার তৃতীয় রাউন্ডে হজরত হামজার রদি আল্লাহ আনহু গ্রুপের চারজন প্রতিযোগী পারফর্ম করল আজকের মঞ্চে এর মধ্য থেকে তিনজনকে বেছে নিতে হবে পরবর্তী রাউন্ডের জন্য আর একজন বিদায় নেবে ইতোমধ্যে ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে ফলাফল ঘোষণার আগে আমি আজকের চারজন প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিতে চাই তোমরা চলে এসো শান্তির মোহনা আমার ডান পাশে রয়েছে ঢাকার প্রতিযোগী রায়হান এবং ফেনীর প্রতিযোগী ফখরুল ইসলাম বাম পাশে রয়েছে সিলেটের প্রতিযোগী মহিবুল্লাহ মহসিন এবং তারও বামে রয়েছে ময়মনসিংহের প্রতিযোগী আশিক বিল্লাহ সর্বোচ্চ নম্বর পেয়ে যে চলে যাবে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার প্রথমে আমি ঘোষণা করতে চাই কে সর্বোচ্চ নম্বর পেয়ে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে পরবর্তী রাউন্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে চলে যাচ্ছে আশিক বিড়লার জন্য রয়েছে স্মার্ট একটিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার ছোট্ট শিশু ফাইয়াজ আশিক হাতে স্মার্ট গোল মেহেদির গিফট বক্সটি তুলে দিল আমাদের মধ্য থেকে একজন মেধাবী প্রতিযোগী আজ বিদায় নিচ্ছে সিলেটের প্রতিযোগী মুহিবুল্লাহ মহসিন আজ দুর্ভাগ্যজনকভাবে সে আজ বিদায় নিচ্ছে তার জন্য অনেক অনেক শুভকামনা রইল তার জন্য রহিমা আফরোজ আগুরার পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে দশ হাজার টাকা মূল্যমানের চেক এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আবু ইউসুফ জন্য অনেক অনেক শুভকামনা রইল আর যারা চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি তারা সামনের পর্বগুলোতে ভালো করবে ইনশাআল্লাহ বিদায় এবং সামনে এগিয়ে যাওয়া এরই মধ্যে আমাদের বিদায়ের সময় হয়ে গেছে আগামীকাল আবারও এন টিভির পর্দায় আপনারা পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু হাজার সতেরোতে চোখ রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও ওবার